মনে ভাই মনে ভাই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে সাতক্ষীরা জেলা উদ্ধার রাজাস সাপ মোহাম্মদ আব্দুল আলী মালারাজ। এই জবানবন্দিটা ছিল স্বেচ্ছাপ্রণীত অর্থাৎ ইনকালপেটরি স্টেটমেন্ট। মাননীয় আদালত একটা অবজারভেশন দিয়েছেন, অনেক ভালো ভালো অবজারভেশন দিয়েছেন, যেহেতু এই প্রেমিকা প্রেমিক ছিল একবার পালিয়ে গেছে এবং এই এই যে ডিজিজ সে যদি তার কাছ থেকে উদ্ধার হয়েছে এবং এই স্বীকারোক্তি জবানবন্দির উপর গুরুত্ব আরোপ করে এই হত্যাকাণ্ডটা আজকের এই আসামি দায় অস্বীকার করতে পারে না, যে কারণের জন্য মাননীয় আদালত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দণ্ডবিধি 302 ধারা তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন, সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এবং 1,00,000 টাকা জরিমানা করেছেন, সেটি আবার অনাদায় 2 বছর কারাদণ্ড প্রদান করেছেন। আমি মনে করি রাষ্ট্রপক্ষ থেকে মনে করি যে আজকের যে জাজমেন্টটা হয়েছে, যে রায়টা হয়েছে, একটা যুগান্তকারী রায় হয়েছে এবং মাননীয় আদালত সাংঘাতিক ধরনের অবজারভেশন দিয়েছে, বিচক্ষণতার সঙ্গে আজকের যে হত্যাকাণ্ডের যে অবজারভেশনটা দিয়েছে এটা একটা মাইল ফলক হিসাবে পরিগণিত বা চিহ্নিত হয়ে থাকবে। আমরা বলেছি এখান থেকে খুশি, আজকের এই মামলার বাদীও আদালতে উপস্থিত ছিল, সেও খুশি, তবে সে ফাঁসি দাবি করেছিল যে ফাঁসি হলে ভালো থাকে, কিন্তু এই ঘটনাটা রাত্রিকালীন ঘটনার চাক্ষুষ কোনো দেখা সাক্ষী ছিল না, শুধুমাত্র সাবস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এবং 164 ভিত্তি করে এই সাজাটা প্রদান করেছেন। আমি মনে করি রাষ্ট্রপক্ষ থেকে মনে করি একটা জাস্টিফাইড একটা রায় প্রদান করেছে। এদের আসামির ঘটনার পর থেকে আটক থেকে অর্ধবতী জেলে 35A এই জেল মানে হাজত বাস্তা ডিসকাউন্ট হবে আশা করি। আমার একমাত্র মেয়ে সঞ্চিতা হোসেন সুজতি 8ম শ্রেণীতে পড়ত। আব্দুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওদের এবং আমি সন্দেহ করি যে ওই মেরিছে আমার মেয়েকে। ওই 27/3/2022 রাত 8টার সময় আমার মেয়ে যখন মানে নিখোঁজ হয়ে যায় তখন ওর বাবাকে বলি যে তুমি ওদের বাসায় যেয়ে খোঁজ নাও ছেলে আছে কি না, পাশে আমাদের পাশে জালালাবাদে। হ্যাঁ, তারপরে ওর বাপ যে খোঁজ করে তো ছেলে বাসায় ছিল না, ছেলের মোবাইলও বন্ধ ছিল। তারপরে ওর বাপ জিজ্ঞাসা করে যে কোন জায়গায়, তো বলছে ছেলের মোবাইল বন্ধ,
আমি মোবাইলে পাচ্ছি না, এইভাবে যখন বলে তখন আমি বলি যে মেয়ে ওর কাছে আছে, ও দেখো যদি স্বীকার না করে তুমি থানায় চলে যাও, স্টেপ নাও, না হলে কিন্তু পাওয়া যাবে না। মেয়ে কিন্তু এখনই এ করো, আগে সাত মানে এক বছর আগে ওই মেয়ে পুরাই বের করে নিয়ে গেছিলো আমার মেয়েকে, নিয়ে গেলি ওদের বাড়ি থেকেই পুলিশ নিয়ে আমি হচ্ছে সার্চ করে বের করি, বের করে এবং থানার মাধ্যমে আমি সালিশ করে বাড়ি নিয়ে আসি। আজকে ওই আমার মেয়েকে যেদিন খুন মানে 28 তারিখে যখন ওই মেয়ের লাশ পায়, তখন আমি 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 মানে বাদী হয়ে আমি কেস করি যে ওই ছেলে ছাড়া আমার মেয়েকে কেউ খুন করেনি। তারপরে ও ওকে আজকে রায় হলো, রায়ে আমি তো ফাঁসি চাইছিলাম ধর্মাবতারের কাছে, কিন্তু সেটা হয়নি, যাবজ্জীবন দিয়েছে, আমি ফাঁসি হইলে খুশি হতাম। তবে আইন আইনের লঙ্ঘন তো করা যায় না, সেই মোতাবেক তারা যেটুকু করেছে অনেক ভালো করেছে, অনেক বিশিষ্ট পিপি স্যার আব্দুল লতিফ স্যার উনি আমার মেয়ের পক্ষ হয়ে লড়েছে, খুব ভালো লড়েছে এবং খুব ভালো